আমার তার কোনো অভিমান ব্যক্তিগতভাবে থাকতে পারে সেটা আমার আর তার ব্যাপার সে আমার চাচা আমি তার ভাতিজা রাইট এখানে যদি রাজনৈতিক কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করে কোন সময় কি আমার মুখ দিয়ে কোন পত্রিকায় কোন জায়গায় শুনছেন নাকি তার বিরুদ্ধে আপনার কথা তার মুখ দিয়ে শুনছেন আমার বিরুদ্ধে কথা তাহলে এখন কারা কাকে বিভক্ত করে আমরা প্রথমে একসাথে কাজ করছি সে আমার শ্রোতা সে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য তিনি আমার মুরব্বী জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আমার বাবার স্নেহধন্য তিনি মাননীয় মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরিশাল মহানগর আওয়ামী লীগ আমি মেয়র বরিশাল সিটি কর্পোরেশন তিনি যদি আমাকে ফোন দিয়ে ডাকেন আমার ঘরে কয়টা মাতা আছে যে আমি তার তার ডাকে ওখানে যাব না সে তো আমার মুরব্বী এটা কি আমার পক্ষে সম্ভব সে ডাকলে আমি চাইতে সেখানে বাধ্য তো যারা মনে করেন এখন আমি তাকে আমি তার জন্য কষ্ট করছি তার নির্বাচনে আমার তার প্রতি অভিমান ব্যক্তিগত ভাবে থাকতে পারে সেটা আমার আর তার ব্যাপার সে আমার চাচা আমি তার ভাতিজা রাইট এখানে যদি রাজনৈতিক কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করে এটা তো তাদের বিষয় নয় এটা আমি কি বলবো আপনারা যেভাবেই বলার চেষ্টা করেন এটা আজকে পুলিশিং কমিটি যে প্রোগ্রাম যেহেতু পুলিশ যেহেতু সম্পৃক্ত আবারও বলি আমার শ্রদ্ধেয় আমার বড় ভাই আজকে বরিশাল পুলিশ কমিশনার সুযোগ্য মেট্রোপলিটানের পুলিশ কমিশনার সাহেব আমার ভাই তিনি যোগদান করার পর থেকে এই যারা এখানে উপস্থিত আছেন পুলিশিং কমিটিতে আমার কাউন্সিলর হইতে শুরু করিয়া সিটি কর্পোরেশনের মধ্যে যত অফিস হইতে শুরু করিয়া যারা পালন করতেছেন আপনারা জানেন পিছনে বসে আমি কিভাবে আপনাদের কি বলছি না বলছি এটা এখানে যারা আছেন আপনারা ভালো জানেন কতটুকু পিছনে বসে আপনারা যখনই আমাকে জিজ্ঞেস করছেন পুলিশিং কমিটির এটা করবো কিনা করবো মানে 100 বার করবা কাউন্সিলর অফিস করবা না কেন অফিস করা লাগবে এখানে যারা আছে কাউন্সিলর বলেন দেখি হাত জাগাইয়া আমি সবাইকে সম্মতি দিছি পিছন থেকে যা করার আমি করছি এটা আপনাদের জানার কথা করছি কমিশনার সাহেব যখন আসছেন আমার মনে আছে তার এই কমিটিগুলি আমি নিজে বসে বসে তার সাথে আমি সহযোগিতা করছি কমিশনার সাহেবের মনে আছে নিশ্চয়ই এবং আমরা একসাথে লঞ্চ ঘাটে সার্ভিস দিচ্ছি আজকে আমরা সারা বাংলাদেশে প্রশংসিত এখানে শুধু আমার না এখানে পুলিশিং কমিটি অবশ্যই পুলিশিং কমিটির সর্বোচ্চ অবদান কিন্তু আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান ভুলে গেলে চলবে না এই শহরে মুজিবুর রহমান সরোয়ারের মতো লোক রাজনীতি করছে সকাল বিকাল হাত পা কিন্তু পরিচিত ভুলে যাবেন না আপনারা এই বেশি দিন আগের কথা না শিক্ষকদের কিভাবে ধারায় দাঁড়াইয়া ছাত্রলীগের নামধারীরা লাঞ্ছিত করছে বেশি দিন আগের কথা না সেই পরিবর্তন শ্রীবাদ সাদেক আব্দুল্লাহ আনছে এটা তো আপনাদের স্বীকার করতে হবে আন্টি চাষি খালা মামা যারা আছেন আজকে প্রতিহিংসার রাজনীতি আমার মাননীয় প্রধানমন্ত্রী করেন না আমি নিজের কথা না বললে পারতেছি না আপনারা কিছু মনে করেন না আজকে সুযোগ পাইছি এখানে সবাই আছেন আমি কথাগুলি সত্যি কিনা আপনারা আপনাদের বুকে হাত দিয়া সামনে নির্বাচন আমাদেরও আছে যেহেতু আমি রাজনীতি করি কমিশনার সাহেব পুলিশের কর্মকর্তা সে তার লাইনে কথা বলছে আমি এই শহরের মেয়র আমি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাকু তো আছে কাকু তো আমার মুরব্বী কাকুর তো অধিকার এটা কাকুর লাগে আমার অধিকার আপনারা এটা আমার তার ব্যাপার আপনারা দেখছেন যে আমার নির্বাচনে যতটুকু কষ্ট করছি তার চেয়ে বেশি আমি কাকুর নির্বাচনে আপনাদের দিয়ে কষ্ট করাইছি করাইছি আপনাদের অধি আপনাদের রাগ হইতে পারে আমার উপরে রাগ করেন আপনারা আইসা কিন্তু আপনারা কিন্তু তার উপরে রাগ করতে পারেন না কারণ আপনারা আমার জন্য করছেন আমি কাকুর জন্য না কাকুর জন্য না আমি জননেত্রী শেখ হাসিনা আমি নৌকার জন্য করছি এটা যদি বলি যে এটা আসলে মিথ্যে কথা বলা হবে যে আমি
যদি আমার আছে তার থেকে খারাপ লোক নৌকা প্রতিনিয়ে আসবে আমি আবার চা করছি তার থেকে ডাবল করব ইনশাআল্লাহ আপনারা করেন আমি তো আপনাদের যা বলার বলব জনগণকে আহ্বান জানাবো আপনারা করেন না করেন এটা আপনাদের মনে হইতে পারে যে জিনিসটা দলীয় হয়ে গেছে আসলে দলীয় না আপনারা সবাই আমার মনের মানুষ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই শহরের প্রতিটি মানুষের সাথে পুলিশ কমিশনার সাহেব যেরকম প্রতিটি মানুষকে বলছে চেনে কিন্তু আমার সাথে নারীর সাথে সম্পর্ক আপনাদের সবাই এই শহরের প্রতিটি মানুষের সাথে আমার নারীর সম্পর্ক আমি রাস্তায় হাইটে হাইটে চলে আমি এসি গাড়িতে ঘুরে ঘুরে জনগণের সাথে দেখা করি না আমাকে অফিসে যেই না পাইতে পারেন হ্যাঁ এটা আমার খামখেয়ালি বলতে পারেন যে আপনাকে অফিসে যেই পাই না হ্যাঁ এটা বলতে পারে অফিসিয়াল লোকরা বলতে পারে কিন্তু বরিশাল শহরের সাধারণ মানুষ কাছে জিজ্ঞেস করেন তারা কি বলে অলিগলিতে যান তারা কি বলে এ শহরের প্রতিটা ঠিকানা কি বলে এ শহরের প্রতিটা পাগল কি বলে শুনেন আজকে আমাদের প্রতি যেহেতু আমাদের মামলাটা উঠে নেওয়া হয়েছে কারো প্রতি আমার অভিযোগ না আমি আমার নেত্রী আছেন আমি আছি আমার কারো প্রতি অভিযোগ না আমি কমিশনার সাহেব ডাক দিয়েছেন ওই মামলার পরে আমি দৌড়েই চলে আসছি তার জন্য কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করে নাই যে বাবা বাহে বেড়া তুই কি করছিলি এর থেকে আমার কাছে মনে হয়েছে এর থেকে বড় সম্মান তিনি আমাকে আর কি দেবেন আমার বাবাকে জিজ্ঞেস করেন না কি হয়েছে তার জন্য কাজ করি সে জিজ্ঞেস করেন নাই তার মানে কি আমি তো আই এম অন দ্য রাইট প্যাথ এটা আমার বিশ্বাস যদি আমার অন্যায় হইতো আমার বাবা ডাক দিয়ে বলতো যে এটা করো না তুমি যাইও না আমাকে বলছে যেভাবে তুমি কাজ করতেছিলে তুমি সেভাবে কাজ করে যাও ইনশাআল্লাহ তুমি আগে যাও আর কি চাই আমি যার জন্য কাজ করি সে যদি বোঝে আর তো আমার দুনিয়ার কোনো কিছু আমার দরকার নাই তো আমার জীবন আমার যৌবন যতটুকু বাকি আছে আমার জীবনে আমি বরিশালের মানুষের জন্য আমার বাপ আমার জয় পুরুষের রাজনীতি দিয়ে গেছে আমার জীবন সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ মুখ দিয়ে যেটা বলে এই শহরের সাধারণ মানুষের এটা কিন্তু উপলব্ধি হয়েছে সাদেক আবদুল্লাহ মুখ দিয়ে যেটা বলে সেটা কাজে করে আমি কি বলতেছি বারবার আমার জীবন যৌবন মেয়র থাকি সাধারণ সম্পাদক থাকি না থাকি এই বরিশালের মানুষের জন্য বিলিত করে আমার বাপদাদা দিয়ে গেছে আমিও দিয়ে দিচ্ছি অলরেডি তো এখানে আমার চাওয়া পাওয়ার কিছু নাই আমি বলছি আপনাদের এই যে সংস্কার আছে এখানে প্রতিটা মানুষ নাম ধরলে পরে প্রতিটা মানুষের নাম জানি আমি মহানগর আওয়ামী লীগের আমি কমিটি করছি প্রতিটা মানুষের নাম শুধু না প্রতিটা লোকের ব্যাকগ্রাউন্ড তার বাপ দাদার ঠিকানা আমি জানি প্রধানমন্ত্রীর কাছে লিখে দিয়ে দিছি আমি আমার একটা অক্ষর মাননীয় প্রধানমন্ত্রী পরিবর্তন করেন নাই এর থেকে বড় সম্মান আমাকে আর তিনি কি দেবেন এর থেকে বড় পাওয়া আমার জন্য কি হইতে পারে আমি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার সভাপতি উপস্থিত এখানে আমার শ্রদ্ধেয় সভাপতি আমার আব্বা আব্বা একটা অক্ষর তিন দিনের মাথায় আমার মহানগরের কমিটি আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এইটাও তো মনে করেন অনেকের জন্য যারা এখন বিষয় হচ্ছে যে এই জিনিসগুলি তো বলা যায় না অনেক কিছু বলতে পারে না মাইকে এসে আজকে আমাদের উপরে গুলি হয়েছে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে আমরা বেকসুর খালাস হয়ে গেলাম আমাদের অপরাধ মানে কি আমরা অপরাধী না এখন তো প্রমাণিত যে আমরা অপরাধী না আমরা অপরাধ করিনি আর বাংলাদেশের মানুষরা কে কি জানো দার্জিলিং ম্যাটার বরিশালের মানুষ জানে বরিশালের সাধারণ মানুষ জানে যে আমি কি অপরাধ করছি আমি রাস্তায় একটি চলে এই অপরাধ করছি আমি বিক্ষুব্ধের সাথে চলে এই অপরাধ করছি আমি মাননীয় প্রধানমন্ত্রী নিজের পায়ে দাঁড়ানোর বরিশাল সিটি কর্পোরেশনকে দুর্নীতি মুক্ত করছি এই অপরাধ করছি রাইট কোনো ভয় নাই আমি রাজনীতি করি একজনের জন্য আপনাদের সবাইকে বলছি সবসময় জবাব দেব মাননীয় প্রধানমন্ত্রী আমার শপথ পড়াইছেন মাননীয় প্রধানমন্ত্রী যে শপথ নিয়ে আজকে যেদিন আমাকে বসাইছেন সেদিন থেকে আমার শপথের আমি 100% না হলেও 80% পালন করার চেষ্টা করি 100% বলব না 80% পালন করার চেষ্টা করি বলছি পালন করি তাও হবো না আমার সাধ্য অনুযায়ী শরীর শারীরিক ই অনুযায়ী যতটুকু পারি আপনারা তো দেখেনি ভাই আমি তো মানুষ ছোট আমার ওজন অনুযায়ী আমার কান্দে যে চাইল্ড পুরুষের বোঝা চাইল্ড পুরুষের রাজনৈতিক বোঝা এই ঐতিহ্য বহন করা
এই দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী এত বড় একটা গুরু দায়িত্ব আজকে এই শহরে 2.5 লক্ষ মানুষের ভোটে বোঝা আমার কাঁধে আপনি যদি বোঝা মনে করে দেখি কিন্তু এই শহরটাকে পরিষ্কার করতে পারছি কারণ আমি মনে করি এটা আমার ঘর বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল দক্ষিণ অঞ্চল বরিশাল বাসী আমার আত্মীয় স্বজন ভাই বেড়াদার মামুরের সাথ দিনে দেই নেই এবং এখনো দেব না অন্যায় কোন জিরো টলারেন্স মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আপনার সবাই প্রমাণ এখানে পুলিশ কমিশনার সাহেব আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাকে শ্রদ্ধা করি সে আমার কিন্তু প্রতিদ্বন্দ্বী না সে কিন্তু এখানে নির্বাচন করবে না আমার চাচি আছেন এই যে দুজন আছেন তারা ভালো বোঝেন